দীর্ঘ 17 বছর পর 2023 সালে আবারও নিউইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় বাংলাদেশ বিমান। নানা কথা আর আশা দেখালেও বাস্তবতায় তা এগোয়নি। বাংলাদেশ বিমান আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চোখের কাঁদা ছোঁড়া ছড়িতেই বছর পেরিয়ে 2024। এর মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA-র বাংলাদেশ সফর। চলতি মাসের 9 থেকে 12 জুন বাংলাদেশে সফরে আসেন FAA-র দক্ষিণ এশিয়ার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ অ্যাটাস ড্যানিয়েল জ্যাকব। এ সময় তিনি সাক্ষাৎ করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। 4 দিনের সফর শেষে ড্যানিয়েল জ্যাকব বেবিচোকের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফ করে যান মার্কিন দূতাবাসকে। পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস। সেখানে বলা হয়, বাংলাদেশকে ক্যাটাগরি 1 নিরাপত্তা রেটিং অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রের FAA-র ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট IASA বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। কিন্তু বাংলাদেশ এখনও এ বিষয়ে FAA-কে অনুরোধই করেনি। বেবিচোকের ক্যাটাগরি 1 রেটিং অর্জনই শেষ নয়। পরের ধাপে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA পরিদর্শন শেষে করবে মূল্যায়ন, যা নিশ্চিত করবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত পূরণ করেছে। এর আগে 2006 সালে লোকসানি রুট হিসেবে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। এরপর থেকে নিরাপত্তা ক্যাটাগরিতেও পিছিয়ে পড়তে থাকে বেবিচোক। তবে মান উন্নয়নে গত কয়েক বছর ধরে FAA এবং TSA কর্তৃপক্ষ বেবিচোক ও বিমানকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা অর্জনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে বিভিন্ন বিমানবন্দর স্ক্রিনিং সরঞ্জাম সরবরাহ করছে এবং বাংলাদেশি বিমান কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।